হজের ভিসা নিয়ে শুধু মক্কা মদিনা ও জেদ্দায় যেতে পারবেন, এর বাইরে কোনো শহরে ভ্রমণ করতে পারবেন না হাজিরা। হজযাত্রীদের জন্য আগের মতো এমন বিধিনিষেধ বহাল রেখেছে সৌদি সরকার। সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, হজ ভিসা শুধুমাত্র হজ মৌসুমের জন্যই বৈধ, তাই নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না। এছাড়া এই ভিসা দিয়ে দেশটিতে কাজ করা বা বসবাস করা যাবে না। গালফ নিউজের প্রতিবেদন বলছে, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, তাছাড়া ভবিষ্যতে আর হজে আসা নিষিদ্ধ করা হতে পারে। এর আগে সৌদি সরকার জানায়, যে কোনো ভিসা নিয়ে ওমরা পালন করতে পারবেন বিদেশি নাগরিকরা, বিশেষ করে ফ্যামিলি, ট্রানজিট, লেবার, এমনকি ই ভিসা হলেও তা দিয়ে ওমরা করতে কোনো বাধা নেই।